যক্ষাটা টিউবারকুলোসিস নামে একটা জীবাণু আছে, সেই জীবাণুটা মানুষের ভিতরে ছড়িয়ে থাকে, সেটা হাঁচি কাশির মাধ্যমে আরেকজনে ছড়িয়ে পড়ে। 100 জনের যক্ষ হলে 80 জনের ফুসফুসে যক্ষ হয়। তাহলে আপনারা যদি যক্ষা চিকিৎসা নিচ্ছেন, আপনি কিন্তু 10 জনকে ছড়াবেন। আচ্ছা, যক্ষটা একটা মানে বায়ুবাহিত রোগ, বায়ুবাহিত রোগ এবং বায়ুবাহিত সংক্রমণ রোগ, যেটা একজন আরেকজন ছড়িয়ে দেবো হাঁচি কাশির মাধ্যমে ছড়ে। এটার জীবাণুটার নাম মাইক্রোবিয়াল টিউবারকুলোসিস। এটা সাধারণ মানুষের হাঁচি কাশির মাধ্যমে ছড়ে, এটা শ্বাসনালী দিয়ে শরীরে প্রবেশ করে এবং ফুসফুসে বেশি ইনভলভ করে। 100 জনের যক্ষ হলে 80 জনের ফুসফুসে যক্ষা হয়। এবং এই যক্ষাটা যদি কারো হয় হাঁচি কাশি, আমাদের এটার চিকিৎসা যদি কারো কাশি থাকে, জ্বর থাকে, কাশি 3 সপ্তাহের কাশি থাকে, জ্বর থাকে, আপনার যদি ওজন কমে যাচ্ছে, যক্ষার কোনো উপসর্গ থাকে, তাহলে অবশ্যই আপনার নিকটস্থ যে কোনো জায়গায় যক্ষার চিকিৎসা বিনা পয়সা, আপনার যক্ষার পরীক্ষা, কফ পরীক্ষা বিনা পয়সা হয়, পরীক্ষা করা, পরীক্ষা ধরা পড়লে সুনির্দিষ্ট মাত্রায় ওষুধ যদি আপনি খান, তাহলে আপনি ভালো থাকবেন। আপনার যদি যক্ষার উপসর্গ হলেই আপনার পরীক্ষা করানো উচিত, চিকিৎসা নেওয়া উচিত। কারণ আপনি চিকিৎসা না নেন, তাহলে আপনার যদি যক্ষার চিকিৎসা নিচ্ছেন না, আপনি কিন্তু 10 জনকে ছড়াবেন। সো একজনের যদি যক্ষ হয়, সে যদি চিকিৎসা না করে, সে 10 জনকে ছড়াবে। সো বেস্ট উপায় হচ্ছে দ্রুত যক্ষার নির্ণয় করা, চিকিৎসা শুরু করা এবং তাহলে সে প্রতিরোধ করতে পারবে। এটা একটা জীবা মাইক্রোবিয়াম, একটা ব্যাকটেরিয়া থাকে, একটা মাইক্রোবিয়াম টিউবারকুলোসিস নামে একটা জীবাণু আছে, সেই জীবাণুটা মানুষের ভিতরে ছড়িয়ে থাকে, সেটা হাঁচি কাশির মাধ্যমে আরেকজনে ছড়িয়ে পড়ে, তার এটা হতে পারে। এই জন্য আমরা যেটা করতে পারি, এটাকে প্রতিরোধ করার জন্য আমাদের যেন মানে হাঁচি কাশি দিয়ে যে কফের যে এটিকেট আছে, আদব আছে, যে আমরা হাঁচি কাশি দেওয়ার সময় রুমাল ব্যবহার করা, মাস্ক ব্যবহার করা, এক পাশে নিয়ে হাঁচি কাশি দেওয়া, যাতে এইটা কোথাও আমি একটা আমার যক্ষ রোগী আমি জানি না, সে একটা বাসের ভিতরে কাশি দিল এবং আশেপাশে সবাই ছড়িয়ে পড়লো, ওখানে যতজন আছে তাদেরকে যক্ষ হতে পারে, বাজারে যে গ্রাউন্ডে যে দিল আরও দেওয়া সবাই যক্ষ হতে পারে। তো আমাদের যেটা করতে হবে, হাঁচি কাশি দেওয়ার পর আমাদের হাঁচি আদব যেটা আছে, এটিকেট যেটা, সেটাকে পালন করতে হবে, রুমাল দিতে হবে, টিস্যু পেপার দিতে হবে, হাতটা একদিকে নিতে হবে, যাতে এটা আরেকদিকে না ছড়িয়ে পড়ে। যক্ষার উপসর্গ দেখা দিলে আপনার স্বাস্থ্যকেন্দ্রে যেয়ে কফ পরীক্ষা করতে হবে, বুকের এক্সরে করতে হবে, যক্ষা নির্ণয় করতে হবে, নির্ণয় হলে চিকিৎসা শুরু করতে হবে। যত তাড়াতাড়ি নির্ণয় হবে, তত তাড়াতাড়ি চিকিৎসা শুরু, যত তাদের চিকিৎসা শুরু হবে, তত তাদের সে রোগ প্রতিরোধ করতে হবে, কম ছড়াবে, আরেকজনের হবে না।